একটু গানে যাওয়ার আগে একটু জেনে নিতে চাই, কার কি প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন আছে? অনুরাগের ছোঁয়া নেই কারোর কোনো প্রশ্ন? বলো, কার কি প্রশ্ন আছে বলে ফেলো। হ্যাঁ, এই এরকম আসতে বললে কি করে হবে? একটু জোরে বলতে হবে তো, একটু জোরে বলতে হবে। লজ্জা পেলে চলবে না এমা, লজ্জা পেলে কি করে হবে? ঘুমটা দিলে হবে? এসো একটু সামনে এসো, শুনি। ওরে বাবা, এটা বিশাল বড় কথা। তোমরা চাইছো এরকম অর্জুনের সঙ্গে দীপার কিছু হোক? হ্যাঁ, সত্যি দীপার চরিত্রটা তো সেটা নয়। সেরকম কি দীপার চরিত্র? দীপার তো শুধু সূর্যর, যত যাই হয়ে যাক না কেন অর্জুনের কি কোনোদিন হতে পারবে? দীপা এখন সবসময় সূর্যর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরে একটাই কথা দীপার, যে তার জীবনে দ্বিতীয়বার আর কোনো ভালোবাসা আসবে না, তাই তো? দীপার চরিত্রটাই এরকমভাবে প্রথম থেকে গ্রাফ করা হয়েছে, তো এখন গিয়ে যদি আবার দ্বিতীয়বার বিয়ে হয় তাহলে কি করে হবে? তাহলে তো আর সব সিরিয়ালের মতো হয়ে গেল। তোমরা কি সেটা, আর সব থেকে বড় কথা, সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়ে বলো, প্রত্যেকের জীবনে ভালোবাসাটা খুব দরকার, না হলে কোনো মানুষের সাপোর্ট বলো, কোনো মানুষের কোনো জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী ছাড়া মানুষ সত্যি বাঁচতে পারে না। তো সেই জায়গা থেকে দেখতে গেলে দীপারও তো কোথাও গিয়ে খুশি ভালো থাকার তো অধিকার আছে, তাই না? তো দীপা তো সবসময় কাঁদতে পারে না, তো এখন ওর বাঁচার লড়াই একটাই, দুটো মেয়েকে নিয়ে, ওর যুদ্ধ, দুটো মেয়েই ওর সব। তো দেখা যাক, আর এই দুটো মেয়েকে নিয়ে একসঙ্গে তো পাচ্ছে না, দুটো মেয়েকে নিয়েও কাড়াকাড়ি চলছে, তো এইটা ফাইনালি কোথায় গিয়ে এন্ড হয় সেটা দেখার। তোমরা সাপোর্ট করো, তোমরা দীপার পাশে থাকো, তাহলেই দেখবে দীপা জিতে গেছে। আর একটা খুব ইন্টারেস্টিং সিন আসতে চলেছে, তোমরা চাও তো মিশকা সাজা পাক? এই এত বছর ধরে এত কিছু, এই সব কিছুর জন্য যে মিশকা যে এত কিছু করে এসেছে, তোমরা চাও তো মিশকা সাজা পাক? একটু মিশকার জন্য জোরে চিৎকার হয়ে যাক তো। ওকে, তো চলো আস্তে আস্তে গানে ফিরি, তারপর তো আছেই, চলো।